इतना पहले रात नहीं था। ना तुम्हें निशी 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 अरे এরকম হাসতে তো কেন তুমি খুইলা বলো না তুমি রাত্রি নাকি নিশি আপনি তো চিনতে পারছেন না তাহলে আপনার সাথে কেন কথা কম আপনার সাথে কোনো কথা নেই আসি কথা আছে আরে শুনুন একটু তুমি শুধু একটু বইলা দাও কারণ আমি না একটা ভুল করে ফেলি নিশি আর রাত্রি আলাদা করতে পারি না সেদিন ভুল করে একটা উপহার আমি রাত্রির কাছে দিয়ে ফেলছি এখন তুমি বলো তুমি নিশি না রাত্রি যেটা নিজে প্রেমিকারে চিনতে পারে না তার সাথে আমার কোনো কথা নাই কোনো সম্পর্ক নাই কোথা বেস আচ্ছা শোনো না শোনো না খালি এটুকু বইলা দাও তুমি নিশি নাকি রাত্রি ওমা প্রেমিকা কল্পনা চিনতে পারতেছেন না ও তাহলে তুমি নিশি নিশি হইছে তো কি হইছে যতদিন না পর্যন্ত আপনি আমাকে দুই বন্ডে আলাদা করে চিনতে পারতেছেন ততদিন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই কোনো কথা নাই কোথা ফেস আলাদা কইরা কেমনে চিনব নিশি না রাত্রি কি রে এটা দোষে হয় সর্বনাশ বলেন গুণীজন মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ কেউ হাসে আর কেউ বা কাঁদে কেউ ধরে সংসার নানা রঙের মানুষ তাদের নানা রকম কাজ নানা রঙের মানুষ তাদের নানা রকম কাজ তোমার বিশাল বিজনেস এত বড় ব্যবসা তোমার ব্যবসার টাইকুন তুমি তোমার টাকা পয়সা বায়া বায়া করতেছে আর এখন কি কি দেখতেছে এসব তুমি এর মনোহরি দোকান করো সোনালি মিষ্টিকের দোকান করো এই সোনালি মিষ্টি বিক্রি করে কয় পয়সা পাও তুমি বিশাল বিজনেসম্যান হচ্ছে না এই একই খুঁট আর কত দিবি একই দোতারা যে খালি প্যাপো করে বাঁধাচ্ছ দুই মাস যাবত বিয়ের পর থেকে আমি কি বলেছি যে আমার অনেক বিজনেস টাকা পয়সা গটক বাড়ায় বাড়ায় বলতে বলেছে এই জন্য আমি বলেছি আমার কি দোষ তাই আমি তো বলবো না খবরদার মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা বললে কিন্তু তোমার জিব্বা একদম কেচিটে কাটা দিব কি শুরু করতেছ ডলি বাজার তো দোকানে সে আমি কখন মিথ্যা কথা বললাম এইভাবে জোরে জোরে কথা বলো না তো ঘটক যখন তোমার কথা বাড়া বাড়ায় বলতেছিল ঘটক যখন বলতেছিল যে তুমি বাংলাদেশের মোটামুটি দর্জন বিজনেসম্যানের মধ্যে আছো তখন তুমি তো সামনে ছিল না তখন তুমি তারে বলতে পারো নাই যাই আপনি মিথ্যা কথা বলতেছেন কি জন্য মিথ্যা কথা বললে আপনার জিব কাটা দিব তখন তো উল্টা তুমি তার কথায় মিটি মিটি হাসছো হাসো নাই বড় বড় কথা শোনা মিটি মিটি করে হাসো নাই তুমি হ্যাঁ ও তো চাপা বাজ ও বেশি এত বেশি বলছিল আমি নিজেই হাসি থামায় রাখতে পারিনি আমি হাসছিলাম মিটি মিটি করে কি করব এই যে এতক্ষণে আসল কথা মুখ দিয়ে বের হয়ে গেছে তুমি যে এই সব মিথ্যা কথা ঘটকরে শিখায় দাও না তার কি কোনো প্রমাণ আছে আমি যদি বলি যে ঘটক নিজে বলে নাই তুমি আসলে ঘটকরে শিখায় নিয়ে গেছো কিভাবে প্রমাণ করবে তুমি কেমনে প্রমাণ করবা আচ্ছা হয়েছে তো এটা বাজার তো এটা বাড়ি না গোর না একই খুঁটা তুমি দিতেছো একই খুঁটা বারবার দুই মাস যাবত দিতেছো আচ্ছা এই তো যদি খারাপ লাগে তুমি চলে যাও আমার সংসার থেকে আমি কি বললা আমি তোমার সংসার থেকে চলে যাব এই এই আমি কি সকরে তোমার বিয়ে করতে আসছিলাম তুমি জানো আমার বিয়ে করার জন্য আমাকে বাড়িতে মানুষের লাইন লাগছিল প্রতি মাসে একটা করে বিয়ের প্রস্তাব যেত আমার জন্য প্রত্যেক মাসে একটা করে বিয়ের প্রস্তাব যেত কত মানুষ যে দাঁড়ায় থাকতো আমাদের বাড়ির পাশে সব প্রস্তাব আমরা ফিরাই দিছি তুমি মিথ্যা কথা কইলা আমারে আমার বাপ মারে চিপায় ফেলে আমারে বিয়ে করে নিয়ে আসছো এখন তুমি আমারে বলতেছো আমি চলে যাব এত সোজা তোমার কথা বলতে আমি সব কিছু
কারণ তোমার আমার পছন্দ না, পছন্দ করা লাগবে না। শোনো, আমরা বিয়া করে ফেলি, বিয়া করলে আমগো বাচ্চা কাচ্চা হইব, অগরে আমরা মানুষ করুম, বড় করুম, তারপর অগরে আমরা বিয়া দিয়ে দেবো, এমনিতেই তোমার আমার পছন্দ হয়ে যাবো। চলো না আমরা সংসার শুরু করি। সংসার শুরু করি বললে হলো সংসার শুরু করি? সংসার করতে টাকা লাগে না, তোমার কাছে টাকা আছে? যদি টাকা থাকে তাহলে আমার 20,000 টাকা দাও, ব্যবসা। তুমি আমার কাছে যৌতুক চাইতেছো? তোমার সাহস তো কম না। তুমি জানো আমার ভাইকে অনেক বড় একটা উকিল দিব, নে নারী নির্যাতন মামলা ঢুকাই দিব, যৌতুকের মামলা ঢুকাই দিব, চোদ্দ শেখের ভাত খাইও। ঠিক আছে, লাগবে না তোমার টাকা, আমি চলে গেলাম, ডোন্ট ফলো মি। শোনো না, কোকু হই যাও তুমি, টাকা জোগাড় করতে যাইতেছ। আচ্ছা ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা আমি করতেছি। টাকার ব্যবস্থা সত্যি সত্যি করবো না তো, আবার জাল কাবিন নামার মতো জাল টাকা ধরাই দিবা না তো? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তুমি কিন্তু আমার ভাই বোন আছে, আমি তোমার কাছ থেকে টাকা একবারে নিয়ে দিতেছি, আমি তোমার কাছ থেকে ঋণ নিতেছি, ব্যবসা করব, ব্যবসাতে লাভ হবে, সেখান থেকে একটা কমিশন আমি তোমাকে দিয়ে দেবো, টাকা শুধু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, সবই ঠিক আছে, এখন চলো আমার সাথে। চলো আমার সাথে, আগে টাকা নিয়ে এসো, তারপরে চলো। টাকা ছাড়া কোনো কথা হবে না, নো টাকা নো কথা। ঠিক আছে, ভাইজানকে কইতেছি টাকা দিতে। এই কইছি না, নো মানি নো টক। কোথায় জুতার দোকান? কোথায় সেদিকে চলো, আমি জানি কোথায় জুতার দোকান। চলো চলো তোমার বাবি সালাম দাও। ভালো দেখে জুতা দেখান তো ভাই, ভালো দেখে জুতা, সুন্দর আধুনিক।
নতুন মডার্ন ডিজাইন নতুন মডার্ন ডিজাইনের যে সমস্ত জুতো আসছে সেগুলো দেখো হ্যাঁ দেখো আমরা তো ডিজাইনই নাই বেশি কি দেখো না এইগুলো নতুন আসছে দেখেন এইগুলো নতুন আসছে কোনটা দেখো এগুলো নতুন আসছে আমি থাইল্যান্ডের জুতো নিব ভাই বাংলাদেশের জুতো আমি পরব না বিদেশি দাও থাইল্যান্ডের দিন কিন্তু আমি এটা অরিজিনাল থাইল্যান্ডের জুতো আমরা গত সপ্তাহে আনছি এটা দেখেন ছোট অনেক স্ট্রং থাইল্যান্ডের এটা হ্যাঁ এটা থাইল্যান্ডের অরিজিনাল দেখে তো মনে হয় না কেমন পুরান পুরান লাগে না না বাবাজি আমাদের নতুন স্টকের মাল এটা নতুন স্টকেরই লাল করবা আর আগে দেখতে দিবা তো ঠিক আছে আর কি কি আছে থাইল্যান্ডের দেখেন তো ভাই বাংলাদেশি জিনিস কিন্তু ভালো আছে এগুলো কি আসলেই থাইল্যান্ডের দেখে তো মনে হইতেছে না আর কি আছে অন্য আর কিছু আছে একটু নতুন আধুনিক ডিজাইনের একটু মডার্ন ডিজাইনের কিছু আছে না ভাবি এর চেয়ে ভালো মাল আর হবে না কারণ আমাদের গত সপ্তাহে আনছি তো তো আপনার নিতে হলে এখান থেকে নিতে হবে এগুলোই ভালো হবে আচ্ছা আর কি কি আছে দেখেন না আপনার আর কি কি আছে ভালো একটু দেখান না আচ্ছা এই যে এইটার মধ্যে টিয়া কালার আছে ভাই কি বলে এগুলি অনেক সুন্দর তো তোমার যে পাও ওই পাশে দেখলি খুব অ্যাট্রাক্ট হবে না বুঝি আন্দাজে কথা বলো না তো স্যান্ডেল কি তুমি পরবা না আমি পরবো আমার জামা টিয়া কালার আমার জুতা টিয়া কালার না হলে কি ম্যাচিং হবে ভাবি আসলে এটা টিয়া কালার হয় না এটা আপনার রেড সিলভার এবং আপনার যে ব্রাউনটাই হয় এর বাইরে এটা হয় না আপনি নিতে হলে এখান থেকে একটা চয়েস করুন সেটাই নেন তাহলে আমি তোমাদের কিনবো না চলো তো উঠো এগুলি নেও না যা আছে এগুলি নাও আমি টাকা যখন যাব আমি বড় মার্কেট থেকে বসুন্ধরা আর বড় বড় মার্কেটে যখন যাব তখন কিনে দেবো নি নিয়ে যাবো এইটি নেও এখন আচ্ছা ঠিক আছে বুঝছি ওই টিয়া কালার কামিজ তো টিয়া কালার কামিজের সাথে এই লাল না আচ্ছা লালটাই সবচেয়ে ভালো লাগবে আপনি লালটাই দেন কি আর করে আর তো কিছু নাই না নিয়ে তো উপায়ও নাই লালটা লালটু দাও লালটু লালটু দাও দাও কত ভাই 400 টাকা কি বললে এই জুতার দাম 400 টাকা ভাবি আসলে এর থেকে কমে হবে না এটা আমাদের নতুন মাল গত সপ্তাহে আসছে তা স্যার আপনি চিন্তা করেন কেন টাকা তো ভাইজানি দিবেন না আই না ভাবলো চলবে মানে জুতা কিনবো আমি জুতা পরবো আমি আমার টাকা দিয়ে কিনবো আর আপনি কইতেছেন না ভাবলো চলবে টাকা কি আমি দিব না আপনি দিবেন অসুবিধা নাই অসুবিধা নাই থামো থামো অসুবিধা নাই তোমার জন্য 400 টাকা কোনো পেক্টর আমি দেব ঠিক আছে দোকান থেকে নিয়ে আসো হ্যাঁ অসুবিধা নাই ঠিক আছে অত ঘুরা যাবে না বুঝো না অত ঘুরা যাবে এই যে থ্রি পিস কিনতে তুমি এ করেন জানবারি করে ফেলেছো এটা সুন্দর আছে চলো যাই চলে যাই না ঘুরলে হবে পছন্দ না হলে নিব কিভাবে না ঠিক আছে এই দোকানে দেই জুতা এগুলো কি পছন্দ হওয়ার মতো 100 টাকা দিয়ে একটা কোনো মতে পাগল হইছে ভাই বুঝছি দাদা আচ্ছা আমি ঢাকা গেলে নিয়ে আসব আমি তাহলে দিয়ে দেব হ্যাঁ আবার আসবেন বিশ ভাই আবার আসবো আচ্ছা বিয়ার কাবিন নামক দুলাল পিতা শামসুলক মাতা কর্তুরীর সাথে কনে রুমা আক্তার পিতা কে কি করিস টিস খাবার পাইছিস কি খবর তোর দুলাল ভাই যে বিয়া করে ফেলছে সেই খবর পাস নি আনা কি দুলাল ভাই বিয়ে টিয়ে করছে মানে কখন কারে কোথায় কারে কাকারে বিয়ে করছে ওই যে রঞ্জুকিলের বোন আছে না রুমা রুমা রুমারি কি বলতেছিস চলতেছিস তুই আমি তো কিছু জানি না নি না দুলাল ভাই আমার বন্ধু আমার বন্ধু আমারে বলছে তুলছে সে ব্যবসা করবে ব্যবসা করে টাকাটুকু জামায় আমার আব্বার কাছে বিয়ে টিয়ের প্রস্তাব পাঠাবে আর আমার বন্ধু আমারে না জানা গোপনে বিয়ে টিয়ে করে ফেলছে না 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 এটা মিথ্যা 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 আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তুই বিশ্বাস করিস আর না করিস তাতে তো কিছু যায় আসে না বিয়ে তো হয়েই গেছে তুই কি করে শিওরটিওর হলি যে সে বিয়ে টিয়ে করছে কারণ রুমা আমারে নিজে বিয়ের দাওয়াত দিতে আসছিল বুঝছিস আর সেই সাথে তাদের বিয়ের কাবিন নামাটাও দেখা গেছে ও আল্লাহ রে ও আল্লাহ আমার কি হবে রে আমি এখন কি করব আমার এখন কি করা উচিত আমার তো একটু কিছু করা উচিত আমার কি করা উচিত আপনি বলে দেন আমার কি করাটা উচিত আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না আমার কিছু ভালো লাগতেছে না আমার কিছু ভালো লাগতেছে না আমি এখন কি করব তবে বলো আরে আস্তে আস্তে থাম না আব্বা আম্মা শুনবে তো আমি কি করবো টরবো ঘরে থেকে তোমার শান্তি টান্তি লাগতেছে না আমি এক কাজ করি আমি আমার বন্ধু বাড়িটারে গিয়ে বসে থাকি হ্যাঁ আয় শান্ত শান্ত বলতেছি এই অবস্থায় তোরা আমি দুলাল ভাইদের বাড়িতে যাইতে দিব না
না না আমি শান্তনু দিতে পারবো না আমার এখন কি করা উচিত আমি কিছু বুঝতে পারতেছি না এ আল্লাহ রে আমার এখন কি হবে আমার বন্ধু আমাকে ধরে পিটি করে ফেলল আমি কি করব আমি কি করব শান্ত ভয় 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 दुकान सब चे भलो सबान जेटा दें मैडम दीदी अवश्य मैडम অনেক দিন পরে আমাকে স্বাস্থ্য কেন্দ্রে একটা ম্যাডাম আসছে ম্যাডাম বলবো না এখন তো আমার জন্য একটা ঈদের মতন খুশি লাগতেছে মানে এই কথার মানে কি মানে বুঝেন নাই কি বলতেছেন এখানে আমি জয়েন করলাম তাতে আপনার ঈদের কি হলো মানে কিছু বুঝেন নাই কি বুঝবো ম্যাডাম আপনি কোনো টেনশন করেন না কালকে সকালবেলা আমি আপনার চেম্বারে আসতেছি আপনার কথা ধরুন তো আমার কাছে ভালো মনে হচ্ছে না ম্যাডাম আপনি কোনো টেনশন করেন না আমি তো আপনাকে কইছি আমি কালকে আপনার চেম্বারে গিয়ে কইমু আমি আপনার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বলে কেন লাগবে না কি যে বলে পারো সহ্য করতে পারতো না আজকে এই টাকার সুবাদে সে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে যে নৌকা কোনোদিন আমার ঘাটে ফেরার কথা না সে নৌকা আমার ঘাটে ফিরছে আল্লাহর অশেষ রহমত আমি এত বড় সুযোগ তো হাত ছাড়া হতে দিব না দুলাল রে আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবো আরে বোন রে শুন ওর একটা মাথা পাগল ছেলে ওর মাথার মধ্যে গোবর ভরা কান ফুটলো সার কইছে শুন এর চেয়ে অনেক ভালো ছেলে জ্ঞানী ছেলে পয়সালা ছেলে যাতে আমি তোর বিয়ে দিব ভাই তুমি এই ত্রিপিসটা বদলে আনবা কি বলো আমি আমি এই এই কালারের ত্রিপিস আমি পছন্দ করি নাই মানে আমি জানি তুমি কি বলবা তুমি বলবা যে আমি তোর সাথে আসিলাম হ্যাঁ আমি জানি তুমি এটা বলবা আমি সাথে আসিলাম কিন্তু দোকানের লাইটের আলোতে এই ত্রিপিসের রং দেখা গেছে গোলাপি এখন দিয়ে এটা লাল কিরকম কেটকেটে লাল লালের মধ্যে আবার কি একটু জংলি জংলি প্রিন্ট আমার এটা একদম শুনো ডলি 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 প্লিজ তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো আমি সারাটা দিন দোকানদারি করে কাজ কাম করে এলাম এখনই এখন আবার যাব আমি আমার শরীর টায়ার্ড লাগতেছে হ্যাঁ এখনই যাব আর এক মিনিটও দেরি করার দরকার নেই তুমি এখনই ওঠো ওঠো তো ওঠো যাও 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 শোনা রে লক্ষ্মী শোনা এখন যাব না আমি সকালবেলা উঠে একদম সকালবেলা উঠে আমি চলে যাব হ্যাঁ আরে তুমি বুঝতেছো না কেন তুমি যদি রাতে এই ত্রিপিসটা বদলায় না আনো আমি এই ত্রিপিসের চিন্তায় অশান্তিতে আমি তো সারা রাত ঘুমাতে পারো না সারা রাত আমার দুচোখের পাতা আমি এক করতে পারো না তুমি যাও তো যাও বদলায় নিয়ে এসো যাও আচ্ছা তুমি কো এখন বাজে কটা রাত হয়ে গেছে না এখন কি বেটার দোকান খোলা আছে বন্ধ হয়ে গেছে না আরে বাবা বেটার দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি বেটার বাড়িতে যাইবা বেটার বাড়িতে যাইয়া তারপর তুমি ত্রিপিস বদলায় নিয়ে আসবা বাড়ির থেকে কি বলো ওর বাসাকে আমি চিনি বেটার বাসা চিনো না মানে কি তুমি না দোকানে যা কি সুন্দর করে আলাপ করলা বেটার বউর কথা জিজ্ঞেস করলা কেমন আছে ভাব দেখো তোমার হলো তোমার বন্ধু তোমার কতকালের পুরান বন্ধু এখন আবার কইতেছো যে বেটার বাসা চিনি না
তুমি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করবে না। তুমি যাইয়া বেটার বাসায় যাইয়া এখন আমার থ্রি পিস বদলে এনে দিবা, এটি আমার শেষ কথা। ঠিক আছে, তোমার কথা মতো বেটার বাড়িতে আমি গেলাম, কিন্তু বাড়িতে তো ড্রেস থাকে না, দোকানে থাকে, বাড়ি থেকে কেমন করে ফেরত দেবে তুমি বুঝো না কেন? আরে ভাই রে ভাই, আমি তো সেই কথাটাই বলছি, তুমি প্রথমে বেটার বাসায় যাবা, বাসায় যাইয়া বেটার ঘুম থেকে যদি ঘুমায় টুমায় যায় তাহলে ঘুম থেকে তারা ডাইকা তুলবা, তুইলা দোকানের চাবি নিবা, চাবি নিয়ে দোকানে গিয়া দোকান খুলাইয়া তারপরে আমার পছন্দ মতো রঙের একটা থ্রি পিস তুমি নিয়ে আসবা। এইটুকু তুমি আমার জন্য করতে পারবো না? পাগলামি করো না, এটা কোনো কথা না। মানুষজন খুব খারাপ ভাববে, ওই লোকটা কী ভাববে? তো রাতের বেলা আমি তোমার কাপড় নিয়ে যাবো, আমি সকালবেলা যাবো। শোনা রে, এখন আমি যাবো না। হ্যাঁ, তুমি এখন যাবো না, সকালে যাবো তো? হ্যাঁ সকালে যাবো। সকালে ঘুম থেকে ওই ঠাকুরাম প্রথমে যা, তুমি আমার থ্রি পিস বদলে এনে দিবা। ঠিক আছে, হয়েছে, আমি সকালে যাবো। আমি বললাম তো, এখন এই যে সারাদিন কাজ টাজ করে এসেছি, তুমি আমাকে একটু ভাত টাত বারো খাই খেয়ে ঘুমাই নাকি? সকালে ঘুম থেকে উঠে আগে গিয়ে থ্রি পিস বদলে আনবো, মনে থাকবে তো? থাকবে মনে, একদম পাক্কা, একদম পাক্কা। আচ্ছা তাহলে ভাত দিতেছি, যাও। মনে হয় জন্ম নেওয়ার সময় আঙ্গুলটা এরকম করে আসছে, সব সময় খালি আঙ্গুলে এরকম হুকুম, মনে হয় হিটলার একটা মহিলা। এটা তো গরু না ছাগল না, এটা হচ্ছে মুরগি। মুরগি? আচ্ছা মুরগি কি মানুষ? মুরগির ট্রিটমেন্ট আমি করি? আপা এটা কি কইতেছেন? সেদিন ছাগল নিয়ে আসলাম, ট্রিটমেন্ট দিলেন না, মুরগি নিয়ে আসছি সেটারও বলে ট্রিটমেন্ট দিবেন না, এটা কোনো কথা না আপা। আপনি যতক্ষণ আমার মুরগির ট্রিটমেন্ট দেয়া ওষুধ না দিতেছেন, আমি আপনার সামনে থেকে যাবো না। ঠিক আছে, আমাকে সমরোগটা দেন, সাবধান ধরে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি আবার পিছনে পিছনে আসতেছেন কেন? আপনি ওরে ওষুধ দিবেন না, সেই জন্য যাইতেছি। আমি আপনার মুরগিকে ওষুধ দেবো না, ওকে নিয়ে জবাই করে আমি রোস্ট করে খাবো। ঠিক আছে, এ মোরগকে কেউ ওষুধ দেবে? কি করলেন? কথাও কইতে দিল না, ডাক্তার না চোর টাকায় যে আমার মুরগিরে রোস্ট বানিয়ে খাবে। তুই শুনছিস, এ বেটি ভালো না, তোর খাইতে চায়? পচা ডাক্তার, কিছুই পারে না। সেদিন ছাগলেরও চিকিৎসা করতে পারে নাই, তোরও চিকিৎসা করতে পারে নাই, সেই জন্য কোনো আয় রোজগারও নাই। তোরে দেখাই লোভ হয়েছে, খাইতে চাইছিল। তোর চিকিৎসার দরকার নেই, তোরে আমি অনেক ভালো মন্দ খামু, তখন তোর যখন ইচ্ছা আন্ডা পারতে ইচ্ছা করে পারবি, নাহলে পারবি না। আচ্ছা ঠিক আছে, চল, তোর কোনো চিকিৎসার দরকার নেই, চল আমার মুরগি। হাই হাই হাই, তুমি আরো ঘুমতে করো না কেন? কখন সূর্য উঠছে, কখন সকালে, ছোট তো ওঠো, সকাল উঠে যাবা। আমার নামে বিচার দিলেই হবে? তোমার নামে আমি আল্লাহর কাছে বিচার দিতে পারি না? তুমি আমার সাথে যা যা করতেছো সেটার কি হবে, কি হবে সেটার? বসিল না সকাল উঠে গিয়ে আগে থ্রি পিস বদলাই দিবা, নাহলে এখন পুরোপুরি কেন ঘুমাইতেছো? উঠো না, কথাও শুনো না, উল্টা কিছু বললে আবার আল্লাহর কাছে বিচার দাও। এর আগে কইছো আল্লাহর গজব পড়বে আমার উপর, আর কি কি করবা তুমি আমার সাথে? এত জন্মায় তুমি আমার সাথে করতেছো, আল্লাহ কি দেখতেছে না সেগুলা? তাহলে আমি কি করবো, আমি একটু ঘুমাবো, বললাম তো। আই উঠবে না, তুমি উঠবে না, আমার থ্রি পিস বাদলে আনবা না? আচ্ছা এরকম করতেছো কেন? বাজারেই তো থ্রি পিসের দোকান, এটা কি উড়ে চলে যেতেছে, লন্ডন চলে যেতেছে?
তুমি এখন উইঠা হাত মুখ ধুইয়া আমার থ্রি পিস নিয়ে দোকানে যাবা, দোকানে গিয়া থ্রি পিস বদলে আনবা, এক কথার কতবার বলবো? তুমি আমার সাথে সমীর সাথে এরকম ব্যবহার করো না, উনি কিন্তু আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহ কইলে আমার একলাই গুণ দিবে? আল্লাহ দেখতেছে না, না আল্লাহ কইলে তোমারটাই দেখতেছে, আমারটা দেখতেছে না। তুমি যে একটা থ্রি পিস নিয়ে আমার সাথে তামাশা করতেছো সেটা আল্লাহ দেখতেছে না। আচ্ছা ঠিক আছে, আমার সব দোষ তোমার কোনো দোষ নাই, আমাকে দুইটা জাস্ট পাঁচ মিনিট আমাকে একটু ঘুমাইতে দাও। পাঁচ মিনিট না, দুই মিনিট, আগে কইছো দুই, ওই দুই ঠিক, দুই মিনিট, জাস্ট দুই মিনিট। দুই মিনিট পরে আমি আবার আসবো, আইসা যদি দেখি তুমি ওটা নাই তখন কিন্তু ওই এক গ্লাস পানি আমি তোমার একদম মাথার মধ্যে ঢালবো, বুঝো? মনে থাকে যেন কথা। চোখ খুলো শান্তি নাই, চোখ বুঝো শান্তি নাই, সব সময় অত্যাচার। দুই মিনিট তো কথা কথা করতে গেল গা। আমি কান ফুটাও আসে রাত্রি, আমার বাড়িতে উকি মেরে আবার লুকাই গেলি, তুই কারে খুঁজতেছিস? আমার বন্ধুরে খুঁজতেছিলাম। তোর বন্ধু? আমার বাড়িতে তোর বন্ধু আবার কেডা? কিন্তু আপনার ছেলে ভালো না, আপনার ছেলে একটা বেইমান, সে আমারে লাভ ইউ করে আর এই জন্য বিবাহ করে ফেলছে। কি বলো, কার কথা বলো? রঞ্জু বানাইছে, রঞ্জু আমার সিগনেচার নকল করছে, অর্ডার নকল করছে, সব জাল দলিল বানায়। ওর কাম কি? জাল দলিল বানাবে, জাল টাকা বানাবে, জাল কাবিননামা বানাবে, এগুলো তো সব ভুয়া, তুমি ফেলাই দাও এগুলা। আমি বাচ্চা থাকতে এটা হইতে পারে না। বুকা নাকি? বিয়ে তো করবো আমি, তোমার তো করতে বলি নাকি? আমি কারে করবো, আমি ঠিক করুম। এই শোন, কান ফুটালা মাস্টার হইছে একটা বেজাইলে মানুষ, তার পেট ভরা খালি বেজাইলা বুদ্ধি, জিলাপির প্যাঁচের বুদ্ধি। এই জিলাপির পেঁচে ফেলে এত বাপের একবার জেল খাটাইছে, তোরে একবার জেল খাটাইছে। এইরকম পেঁচালা মানুষের সাথে আমি আত্মীয়তা করুম না। এই মাইয়া, তুই বাইর হ, আমার বাড়ি থেকে বাইর হ, আর কোনোদিন আবি না। যা করছি খুব ভালো করছি, তুই আর ওই মায়ার ছায়া পড়াবি না, এটাই আমার শেষ কথা। মায়াবর কোন ঝামেলার মধ্যে ফলাইলো, ও অন্তর আমার আড়ালের লোকে কলা কিনতে যাওয়ার কথা, কিন্তু কলা কিনতে যাবো না, বান্ধবী রাগ ভাঙাবো। নিয়েই যাব না, মানে বোনে কিছু করে একদম ডাস্টবিনের মধ্যে কোথায় ফেলাবো? পুকুরে ফেলাই দেব, যা হয় পিছু দিব না।
ব্যাপার? তোমার হাতের এই অবস্থা কেন? কি কথা বলো না কেন? মুখে কি তালা দিছো নাকি? আল্লাহ কি তোমার জবান কেড়ে নিছে? হ্যাঁ, তোমার হাত খালি কেন? আমার থ্রি পিস কই? আমি কি বলবো, মানে আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো। আচ্ছা, বলার মতো কথা খুঁজে পাইতেছো না, একেবারে পাগল হয়ে গেছো না? ঠিক আছে, তোমার পাগলামি ছুটানোর কি সিস্টেম সেটা আমি জানি, খুব ভালো করে জানি। সময় মতো পাগলামি ছুটানো হবে, অসুবিধা নাই। তার আগে বলো যে আমার থ্রি পিসটা কই। থ্রি পিস নিয়ে গেছে। কি? কুত্তা। কে? কুত্তা, বাঘের মতো কালো একটা কুত্তা আমার হাত থেকে ছবি নিয়ে গেল, আমি অনেক ভয় পেয়েছি। কুত্তা, কালা বড় বাঘের মতো কুত্তা, সে থ্রিপিস নিয়ে গেছে। কালা বড় বাঘের মতো কুত্তা, সে থ্রিপিস পরা শুরু করলো কবে থেকে? না না ডুলি, তুমি আসলে যে কুত্তা ভাবতেছো সেই কুত্তা না তো। এই কুত্তা তাহলে কোন কুত্তা? সন্ত্রাসী, সন্ত্রাসী, অনেক বড় লম্বা কালো একটা সন্ত্রাসী, চিন্তাকারী, আমাকে জোর করে ধরে মেরে যে থ্রিপিস নিয়ে চলে গেল। কালা বড় বাঘের মতো কুত্তা, যে আসলে কুত্তা না, সে হচ্ছে খারাপ লোক, চিন্তাইকারী, সন্ত্রাসী, সে আমার থ্রি পিস নিয়ে গেছে। তার মানে চিন্তাইকারী তোমার কাছ থেকে আমার থ্রি পিস নিয়ে গেছে। আমি আমি কি করবো, আমার খুব কষ্ট, মানে আমি তোমার থ্রি পিস নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে কালা কুত্তা, মানে চিন্তাইকারী আর কি, ওর অনেক বিচ্ছিরি চেহারা, দেখলেই ভয় করে, মনে হয় একটা জানোয়ার। আমাকে বললো হাতে কি আছে দিয়ে দে, বাইর কর। আমি ওকে বললাম, অনেক অনুরোধ করলাম, আমার বউ, আমার বউ এটা আমা আমার কাছে চেয়েছে, এটা আমি তাকে কিনে দিয়েছি, হ্যাঁ আমি এখন চেঞ্জ করে তাকে আবার দিব, এটা নিও না, তোমারও তো ঘরের মধ্যে বউ আছে না। বলে কিসের বউ, দে দে শয়তান, আমাকে দুটো লাত্তি মেরে নিয়ে গেল। বুঝছি, তুমি তো আসলে মিথ্যার রাজা, জন্মের মিথ্যুক, কত বড় মিথ্যাবাদী যে তুমি সেটা তোমার না দেখলে আমি বুঝতেই পারতাম না। তোমার আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে তো। এই যে আমাকে তুমি বিশ্বাস করো না, এটা কোনো কথা হলো? এই যে তোমার মাথা ছুঁয়ে, আই খবরদার, খবরদার, ওই হাত দিয়ে তুমি আমার মাথা ছুঁইতে আসবে না। ঠিক আছে, তোমার মানিব্যাগটা বের করো তো, পকেট পকেট থেকে মানিব্যাগটা বের করো। মানিব্যাগ কেন, এই যে আছে। ও, মানিব্যাগ তো আছে। তোমার ছিনতাইকারী ধরলো, ছিনতাইকারী থ্রি পিস নিয়ে নিলো, তোমার মানিব্যাগ নিল না? না মানে একটু খোলো তো, দেখো তো ভিতরে টাকা আছে নাকি। টাকা কেন? খোলো, আবার দাঁড়ায় আছে, চুপ করে খোলো। টাকা তো আছে। হ্যাঁ, এই যে টাকাও তো আছে, তোমার মানিব্যাগও আছে, মানিব্যাগের ভিতরে টাকাও আছে। অথচ ছিনতাইকারী ধৈরা তোমারে মানিব্যাগ, তোমার মানিব্যাগ নিল না, মানিব্যাগের ভিতরে টাকা নিল না, কিচ্ছু নিল না, শুধু থ্রি পিসটা নিয়ে গেল না। এটা আমাকে বিশ্বাস করতে হবে, তুমি যা বলবা তাই আমি বিশ্বাস করব। আমার কি তোমার এত বোকা মনে হয়? না, হয়েছে কি, মানিব্যাগটা কালো তো, ওই ছিনতাইকারী কুত্তা কালো, ওই জন্য ওই মানিব্যাগটা দেখে নাই, আর সব কিছু দেখেছে কিন্তু মানিব্যাগটা দেখে নাই, এই জন্য রেখে গেছে আর কি। আমার আসলে আর কিছু বোঝার নাই, বোঝার দরকারও নাই। মিথ্যা কথা বলতে বলতে তুমি এত বড় মিথ্যাবাদী হয়েছো যে সত্য কথা বলতেই পারো না, সত্য কথা বলার আগেই তোমার মুখ থেকে ফট করে মিথ্যা কথা বের হয়ে যায়। এটা কোনো কথা বললা ডুলি? তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। এখন তুমি যদি মনে করো যে তোমার স্বামী মিথ্যা কথা বলে, আমি মিথ্যুক, তাহলে আমি কি বলবো বলো? তোমার কিছু বলতে হবে না, যা বলার অনেক বলছো। তুমি যদি আর একটা মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথা বলো, তাহলে তোমার খবর আছে। তোমার আমি বিকেল পর্যন্ত টাইম দিলাম, বিকেলের মধ্যে তুমি আমার থ্রি পিস ভদ্রলোকের মতো এনে হাজির করবা, আমার হাতে দিবা। যদি সেটা দিতে পারো তাহলে ভালো, আর যদি না দাও তাহলে প্রথমে যে মিথ্যা কথা বলছো এই অপরাধে কাঁথি দিয়ে তোমার জিপ কাটবো, তারপরে আমার থ্রি পিস যে আইনা তাও নাই সে অপরাধে তোমার হাত কাটবো কাঁথি দিয়া। তুমি এইরকম কঠিন কঠিন কথা কে কিভাবে বলো, আমি ভেবে পাই না। তুমি বিকেল পর্যন্ত দেখো, তারপরে দেখো কঠিন কথা শুধু কথা থাকে না, কিভাবে কাজে পরিণত হয় তখন তুমি বুঝবা। যাও, তুমি এখন যাও, এখন আমার চোখের সামনে থেকে যাবা, গিয়ে আমার থ্রি পিস নিয়ে আসবা। আমি একটু ঘরে ঘরে কাজ ছিল, একটু ঘরে যাব তো, যাব না, নিজের ঘরে যেতে পারবো না।
যেন কানের পর্দা ফাইটে টাইটা একেবারে কান বয়রা হয়ে যায় আর চোখও একেবারে নষ্ট হয়ে যায়। কি বলতেছেন আপনি এগুলো, এসব কথার মানে কি? আপা আমার আমার জীবনটা ডাক্তার বাবা, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, একদম তেজপাতা। আমি এই দুনিয়াতে কানের মধ্যে কোনো শব্দ শুনতে চাই না, আর আর চোখ দিয়েও কোনো মানুষ আমি দেখতে চাই না। আজব নাকি? উফ, মানুষ আমার কাছে আসে তার অসুখ ভালো করার জন্য। কারো কানে সমস্যা থাকলে, চোখে সমস্যা থাকলে, কান ভালো হয় যেন, চোখ ভালো হয় যেন, সেজন্য আসে। আর আপনি এসে কী উল্টাপাল্টা কথা বলতেছেন এগুলো? আপা, ডাক্তার আপা, যার ঘরে আমার মতো এরকম দরজাল মার্কা বউ আছে, আর শোনারও কোনো অধিকার নাই, চোখে দেখারও কোনো অধিকার নাই। কি করেছে আপনার বউ? আপা, ডাক্তার আপা, কি যে করছে আপনার আমি কেমনে বোঝাবো? তার কথা মনে হয় যেমন আগুনের ফুলকি, হ্যাঁ, মানে মাথার মধ্যে গিয়ে বিনতে। আর এমন আচরণ করে একজন স্বামীর সাথে স্ত্রী কখনো এরকম ব্যবহার করে না। এরপরে আমি আর কান্দে কোনো কথা শুনতেও চাই না, চোখ দিয়ে কিছু দেখতেও চাই না। আমি আমি বয়রা হয়ে যতদিন বাঁচি পৃথিবীতে ততদিন বাঁচব। কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন, মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ, কেউ হাসে আর কেউ বা